বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমরা বীজগণিত রাশির গুণ ভাগ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ করার চেষ্টা করব। আমার সঙ্গেই থেকো। আচ্ছা, ম্যাথটা হচ্ছে এরকম। এটা হচ্ছে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগের একটি অঙ্ক। তোমাকে এ টু দি পাওয়ার 5 প্লাস 11 এ মাইনাস 12 এই রাশিকে এ স্কোয়ার মাইনাস 2 এ প্লাস 3 এই রাশি দিয়ে ভাগ করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে এই ম্যাথটা কীভাবে করা যায়? আমি ফার্স্ট এটা এভাবে লিখে ফেলি, এ স্কোয়ার মাইনাস 2 এ প্লাস 3 দিয়ে আমি ভাগ করছি কাকে? এ টু দি পাওয়ার 5। আচ্ছা, এখানে আমি কিছু লিখলাম না, একটু ফাঁকা রাখলাম এ টু দি পাওয়ার 4 এর জন্য। এখানে তোমার এ টু দি পাওয়ার 4 যেহেতু না, একটু ফাঁকা রাখলাম। মানে বলতে চাচ্ছি যে 0 এ টু দি পাওয়ার 4 প্লাস কি তোমার 0 এ কিউব প্লাস কি তোমার 0 এ স্কোয়ার, কেন লিখছি পরে বুঝবে, 0 এ স্কোয়ার প্লাস কি তোমার এই যে 11 এ মাইনাস 12 এভাবে লিখে দিলাম। আচ্ছা, তুমি দেখো তো একটু, আমি এখানে যা লিখেছি আর এখানে যা লিখেছি একই জিনিস না? আমি 0 টু দি পাওয়ার 4 যোগ করলাম, শেষ পর্যন্ত তো 0 যোগ করছি, তাই না? মানে কিছুই যোগ করছি না। তাহলে আমার এই পার্টটুকু থাকা আর না থাকা কি একই কথা না? আচ্ছা, তো এই পার্টটুকু একটু মনে মনে রাখো, খাতায় লেখার দরকার নেই, মনে মনে চিন্তা করো। আচ্ছা, এখন আমাকে একটু বলো তো, এখানে তোমার প্রথমে কি এ স্কোয়ার আছে, এখানে তোমার কি এ টু দি পাওয়ার 5 আছে। সো আমি এ স্কোয়ারকে কি দিয়ে গুণ করলে এ টু দি পাওয়ার 5 পাওয়া যায়? হ্যাঁ, এ কিউব দিয়ে গুণ করলে কিন্তু এ টু দি পাওয়ার 5 পাওয়া যায়। চলো আমি এ কিউব দিয়ে গুণ দিই। এখানে তোমার কি আসছে, এ টু দি পাওয়ার 5 আসছে প্লাস কি তোমার সরি মাইনাস তোমার কি 2 এ টু দি পাওয়ার 4 আসবে, মাইনাস 2 এ টু দি পাওয়ার 4 আসছে আর প্লাস কি তোমার 3 এ কিউব আসছে, দেখেছো? আচ্ছা, তাহলে এখন কি করা যায়, এ টু দি পাওয়ার 5 এ টু দি পাওয়ার 5 কাটাকাটি চলে গেল, এখানে বিয়োগ করছি, বিয়োগ করলে তোমার কি দাঁড়াচ্ছে, তোমার এখানে শেষ পর্যন্ত 2 এ টু দি পাওয়ার 4 আসছে মাইনাস 3 এ কিউব আসছে, এ স্কোয়ারের পার্টটা আমি এভাবে লিখে দিই যে প্লাস 0 এ স্কোয়ার আসছে প্লাস কি তোমার 11 এ মাইনাস কি তোমার 12 আসছে। আচ্ছা, ওকে, এখন এখানে তোমার এ স্কোয়ার আছে, এখানে তোমার কি 2 এ টু দি পাওয়ার 4 আছে, তাহলে আমি কি করলে এ স্কোয়ারকে আমি কি দিয়ে গুণ করলে এখানে 2 এ টু দি পাওয়ার 4 পাবো? হ্যাঁ, 2 এ স্কোয়ার দিয়ে গুণ করলে, তাই না? আচ্ছা, যদি 2 এ স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে কি দাঁড়াবে তোমার, 2 এ টু দি পাওয়ার 4 মাইনাস তোমার কি আসছে, 2 দুগুণে তো 4 মাইনাস 4 এ কিউব, তারপর তোমার কি দাঁড়াচ্ছে প্লাস তোমার 6 এ স্কোয়ার, তাই না? প্লাস 3 দুগুণে 6 6 এ স্কোয়ার। আর কিছু কি আছে? না, আর কিছু নেই। ওকে, তাহলে আমি যদি এখন বিয়োগ করি, এই জায়গাটা বিয়োগ কাটাকাটি চলে গেল, এখানে তোমার মাইনাস 3, এখানে তোমার কি প্লাস 4 এ কিউব হবে, তাহলে 4 মাইনাস 3 সমান সমান কি তোমার জাস্ট সিম্পলি এ কিউব হচ্ছে, এখানে তোমার কি 0 মাইনাস 6 কি মাইনাস 6 এ স্কোয়ার প্লাস কি তোমার 11 এ মাইনাস কি তোমার 12। আচ্ছা, এখানে তোমার এ স্কোয়ার আছে, আবার কাজ করছে একই জিনিস, এখানে তোমার এ স্কোয়ার আছে, এখানে তোমার কি এ কিউব আছে, তো এ স্কোয়ারকে আমি কি দিয়ে গুণ করলে এ কিউব পাবো? হ্যাঁ, আমি যদি এ দিয়ে গুণ দিই, তাহলে এ দিয়ে গুণ দিলাম, এখানে তোমার এ কিউব আসলো, এখানে তোমার কি মাইনাস 2 এ স্কোয়ার আসলো প্লাস কি তোমার 3 ইন্টু এ মানে তোমার 3 এ আসলো। আচ্ছা, ব্যাস, আমি এখন আবার এটাকে বিয়োগ করি, বিয়োগ করলে কি দাঁড়াচ্ছে, এ কিউব এ কিউব কাটা, মাইনাস 6 প্লাস 2 মানে তোমার কত, মাইনাস 4 এ স্কোয়ার, 11 মাইনাস 3 কত হয় তোমার প্লাস 8 কি তোমার এ মাইনাস কি তোমার 12 আসছে। আচ্ছা, তাহলে তোমার লাস্ট পার্ট, এখানে তোমার এ স্কোয়ার আছে, এখানে তোমার মাইনাস 4 এ স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ারকে আমি কত দিয়ে গুণ করলে মাইনাস 4 এ স্কোয়ার পাবো? হ্যাঁ, আমি যদি মাইনাস 4 দিয়ে গুণ দিই, তাহলে মাইনাস 4 এ স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস, 4 দুগুণে 8 এ আর 3 আর মাইনাস 4 কি মাইনাস 12। তাহলে আমি যদি এখন এটাকে আবার বিয়োগ করি, দেখো একদম সেম সেম জিনিসই কিন্তু আমি পাচ্ছি। তাহলে যদি আমি কাটাকাটি করি, তাহলে শেষ পর্যন্ত আমার কী দাঁড়াচ্ছে, শেষ পর্যন্ত আমার 0 চলে আসছে। ব্যাস, তাহলে আমার ভাগ করলে ভাগফলটা কী দাঁড়াচ্ছে, ভাগফলটা হচ্ছে গিয়ে এই যে এই পার্টটুকু, এটা হচ্ছে গিয়ে আমার ভাগফল, এটাই হচ্ছে গিয়ে আমার অ্যান্সার। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। আজকের জন্য এতটুকুই।